আধুনিকতার ছোঁয়া লেগেছে রেল যোগাযোগে। প্রযুক্তি ব্যবহারে 10 থেকে 15 মিনিটেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে 13-14 বগির একটি ট্রেন। ঢাকার পাশাপাশি রাজশাহীতেও স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি স্বয়ংক্রিয় রেল কোচ ওয়াশিং প্ল্যান্ট। রাজশাহী ব্যুরো থেকে মেহেদি হাসান শামলের তথ্য ডেস্ক রিপোর্ট। এতদিন একটি ট্রেন ধুয়ে মুছে পরিষ্কার করতে সময় লাগত প্রায় 2 ঘন্টা, এখন লাগবে 10 মিনিট। ট্রেন পরিষ্কারে স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্ট চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। পানির অপচয় রোধের পাশাপাশি জনবল কম লাগবে এতে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি করে, মোট 2টি এই অত্যাধুনিক প্ল্যান্ট চালু করা হয়েছে। এতদিন একটি 14 বগির ট্রেন পরিষ্কারে 20 জন কর্মী ও পানি লাগত 10,000 লিটার, আর এখন মাত্র 4,000 লিটারে পুরো ট্রেন পরিষ্কার হবে কয়েক মিনিটে। মেশিনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা পাই নাই, মেশিন ভালো আছে, কাজ ভালো চলছে এবং ওয়াশিং কাজটা খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। এই ওয়াশিং প্ল্যান্ট ইউজ করার পরে আমরা একটা ট্রেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা ক্লিন করা সম্ভব হচ্ছে। এছাড়া হলো যে এখানে যে পানিটা ব্যবহার করা হয় সেটা আবার আমরা রিসাইকেল করি, যাতে 70% যে পানি সেটা আবার আমরা পুনর্ব্যবহার করতে পারি। অত্যাধুনিক প্রযুক্তিটা আমেরিকা থেকে এসেছে এই প্রযুক্তিটা, এবং আমাদের লোকাল এজেন্টও আছে। এবং গত 8 নভেম্বর রেল যোগাযোগ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকার কমলাপুর ও রাজশাহীতে স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 2018 সালে শেষ দিকে নেয়া এ প্রকল্পে 18 কোটি টাকা করে দুটিতে মোট 36 কোটি টাকা ব্যয় ধরা হয়। শারবিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।